দিয়ে দেই দেন প্রশ্ন অবশ্যই প্রশ্ন থাকলে তো ভালো আমার উত্তর দিতে ভালোই লাগে তো আমরা আজকে যে শিরোনাম সেটা হলো যে আসলে একজন মুসল্লি উনি যে নামাজ রোজা এইগুলা করেন অথবা হজ জাকাত এইগুলা দেন এই দিয়ে আসলে কি কোনো লাভ আছে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে আপনার অনেকেই জানেন যে নামাজ পড়ার কথা কোরআনে বহুবার বলা আছে হজ করার কথা বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে এগুলো সবই বলা আছে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে সেটা হলো এই যে এই জিনিসগুলোকে যদি আপনি অনুসরণ করেন বা নিজের জীবনে বাস্তবায়ন করেন যাকে আরবিতে বলা হয় আমল করা অর্থাৎ আপনি যদি ঠিক মতো নামাজ পড়েন আপনি যদি ঠিক মতো জাকাত দেন আপনি যদি ঠিক মতো রোজা রাখেন আপনি যদি হজ করেন এগুলো এগুলো আসলে আমল করা এই কারণে দেখবেন যে যখন ওয়াজ নসিহাত করা হয় তখন হুজুররা আপনাদেরকে বারবার বলে যে আপনারা আমল করেন আমল করেন আমল করেন এর মানে হচ্ছে এই যে এই যে বিধি বিধানগুলো এই যে রাইসুয়ালগুলো অর্থাৎ এই যে ট্রেডিশনগুলো এগুলো আপনাকে বারবার বাস্তবায়ন করতে বলে নিজ জীবনে এবং একই সঙ্গে তারা এই অনুপ্রেরণা এবং এই অনুরোধ করেন সেটা হলো যে আপনি নিজে এটা বাস্তবায়ন তো সঙ্গে আপনার আশেপাশের লোকদেরকেও আপনি বাস্তবায়ন করতে অনুরোধ করবেন এবং নিজের পরিবারেও সেটা আপনি বাস্তবায়ন করবেন অর্থাৎ আপনি আমল করবেন তাই না কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে আমল আপনি করলেন এই আমল করায় কি আসলে কোনো লাভ আসে অর্থাৎ আপনি নামাজ রুজা হওয়ার জাকাত সবই দিলেন এতে আদৌ কোনো লাভ আসে কিনা এটা বুঝতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে বুখারীর একটা হাদিসে যেতে হবে এই যে ইসলামিক পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থ হলো বুখারী অধ্যায় হলো তিপ্পান্ন বিষয় হচ্ছিল কিয়ামত জান্নাত কিয়ামত জান্নাত ও জাহান নামের বিবরণ আমি আবারও বলছি যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সহি সহি মুসলিম সহি মুসলিম হ্যাঁ মুসলিম সহিম মুসলিম বুখারি না সহি মুসলিম অধ্যায় হলো তিপ্পান্ন কিয়ামত জান্নাত ও জাহান নামের বিবরণ তো আমরা এখানে একটা হাদিস আছে ছয় হাজার আটশো একান্ন নম্বর আমরা এই হাদিসটা পড়ি কুতায়ব ইবনু আবু হুরায়রা থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম বলেন তোমাদের কোনো ব্যক্তির আমলই তাকে নাজাত দিতে পারবে না খেয়াল করুন আবার আমি পড়ছি তোমাদের কোন ব্যক্তির আমলি তাকে নাজাত দিতে পারবে না এ কথা শুনে জনৈক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আপনিও কি নন তিনি বলেন হ্যাঁ আমিও নই তবে যদি আল্লাহ আল্লাতায়ালা তার রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন তোমরা অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করবেন তাহলে এখান থেকে আমরা বুঝলাম অর্থাৎ আপনি যতই আমল করুন না কেন এই আমল আপনাকে নাজার দিতে পারবে না তথা আপনার কেয়ামতের মাঠে বিচারে আপনি যে এত 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 আমল করলেন সারা যে রোজা নামা ঝজস করলেন এগুলোর একটাও আপনাকে এই গ্যারান্টি দিবে না যে আপনি আসলে ওই সেই কেয়ামতের মাঠে আপনি বিচারে আপনি বেহেস্তে যেতে পারবেন অর্থাৎ এই আমল আপনার কোনোই কাজে আসবে না এটা কমপ্লিটলি আল্লাহর ইচ্ছা অর্থাৎ আল্লাহ যাকেই ইচ্ছা করবে তাকেই উনি বেহেস্তে নিবেন একই হাদিস আছে সহি মুসলিমের ছয় হাজার আটশো বাহান্ন এই যে এখানে একই ব্যক্তি আছে এই দেখেন এই যে নবী বলছেন যার আমল তাকে জান্নাতে দাখিল করতে এই দেখুন বলছে কুতাবে ইবনে সাঈদ আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে বুঝছেন এই যে নবী বলছেন যে তোমাদের এমন কোন আমল নাই যা তাকে তোমাদের মধ্যে এমন কোন লোক নেই যার আমল তাকে জান্নাত জান্নাতে নিতে পারে তার মানে যতই নামাজ রোজা হস করুক না কেন কোনো লাভ নেই এর দ্বারা সে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নেই অতঃপর তাকে প্রশ্ন করা হলো ইয়ার আসল আপনিও কি নন তখন ওই এক লোক সে বলে বসছে তাই যদি হয় তাহলে আপনিও তো আপনার অবস্থা কী তখন দেখছেন নবী বলছেন হ্যাঁ আমিও নেই তার মানে এ দেখুন নবী নিজেও বলছেন যেমন কি আমিও এত যে হজ মানে এত যে নামাজ রোজা করলাম এত যে হজ জাকাত দিলাম এটাও আমাকে আসলে জান্নাতি নেবে তার কোনো গ্যারান্টি নেই দেখেন যে খুব পরিষ্কারভাবে বলছে যে হ্যাঁ আমিও নেই তবে আমার পালন কর্তা যদি তার অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন তার মানে এখানে হচ্ছে কি যে পালন কর্তা তথা আল্লাহ যদি অনুগ্রহ করে দেন তার মানে আপনি যত নামাজ রোজা হস করুন না কেন এটা আপনার কোনো কাজেই আসবে না এই একই হাদিস আছে ছয় এই যে দেখুন যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে নাজার দিতে পারে দেখছেন যারা আমল তাকে নাজার দিতে পারে যে দেখেন এই একই হাদিস আছে ছয় হাজার আটশো চুয়ান্ন তিনি বললেন এমন কোনো ব্যক্তি নেই যার আমল তাকে নাজার দিতে পারে ঠিক আছে দেখেন এ দেখেন তারপরে ছয় হাজার আটশো পঞ্চান্ন ওই নবী আবারও বলছেন একই হাদিস আমি জাস্ট সারাংশটা বলছি অর্থাৎ নবীর বক্তব্যটা তোমাদের কারো আমল তাকে জান্নাতে দাখিল করতে পারবে না তোমাদের কারো আমল অর্থাৎ আপনি যতই অর্থাৎ আপনাদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আপনাকে জান্নাতে দাখিল করাতে পারবে না তো কি পারবে সাবিগণ বললেন তখন তো জিজ্ঞেস করেছে রাসুল্লাহ আপনিও কি নন তার মানে সাবিরা বলছে যে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আপনার কি অবস্থা আপনিও কি এত নামাজ রোজা হজ করলেন কোনো লাভ নাই তিনি বললেন আমিও নই তবে যদি আল্লাহ তাআলা আমাকে তার অনুগ্রহ ও রহমত দ্বারা ডেকে নিন অর্থাৎ দেখুন একের পর এক এই যে হাদিসগুলো কিন্তু একই কথা বলছে এই তারপরে যে ছয় হাজার আট একই জিনিস বলছে একই জিনিস বলছে ঠিক আছে তার মানে এত যে মানুষ নামাজ রোজা হজ জাকাত এগুলো দিচ্ছে এই যে আমলগুলো করে যাচ্ছে এটা দিয়ে কিন্তু তার নাজাত গ্যারান্টিড না অর্থাৎ সে একটা লোক এগুলো করলেই যে সে বেহেস্তে যাবে এমন কোনো গ্যারান্টি দিচ্ছে না এটা সম্পূর্ণ আল্লাহর খেয়াল খুশি তার ইচ্ছা হলে যেমন আমি এই যে সহি ইসলাম প্রচার করি আল্লাহর ইচ্ছা হলে আমাকে বেহেস্তে দাখিল করবে অবশ্য আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আমাকে দাখিল করবি কারণ আমি তো তার কথা প্রচার করি তাই না আমি তো আসলে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি কারণ নাস্তিকরা তথায় যে তথাকথিত মুক্তমনারা আমাদের যারা আমরা মুমিন বান্দা আছি যারা নাকি ইমানদার ব্যক্তিবর্গ আছি আমাদের ইমান নিয়ে তারা নানা রকম শ্রেণিনি খেলছে এবং আমাদের ইমানকে দুর্বল করতে চাচ্ছে নানা কথা বলে আমি তো এখন এই অভিযানে আসি যে তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের মুমিন ভাইদের ইমানকে আমি অটুট রাখবো সুতরাং আমি জিহাদের পথে আছি জিহাদের পথে আছি সো আমার কোনো চিন্তা আছে বলে আমি মনে করি না তাহলে বিষয়টা হলো আসলে শর্টকাট রাস্তা কোনটা এত নামাজ মানে যারা নাকি মনে করে যে তারা অনেক নামাজ পড়লো তারপরে জাকাত দিল হস করলো রোজা রাখলো এগুলো করার পরেও যদি তাদের সেই বেস্টাজার গ্যারান্টি না থাকে তাহলে আসলে কোন কাজটা করলে আসলে গ্যারান্টি পাওয়া যেতে পারে এ ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা আমাদের কোরআন হাদিসে দেখতে হবে যদিও আল্লাহর ইচ্ছা তারপরেও কোন ব্যক্তির উপরে আল্লাহ খুশি হবে কোন ব্যক্তিকে আসলে আল্লাহ পছন্দ করবে তাকে বেহেস্তে নিয়ে যাবে কোরআন হাদিসে কিন্তু তারও ইঙ্গিত আছে আমরা এখন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আমরা খুঁজে বাইর করব কোরআন হাদিস থেকে তো সেটা করতে গেলে আমাকে যেতে হবে এই যে পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন এটা কিন্তু সই বুখারি হ্যাঁ অধ্যায় আটচল্লিশ জিহাদ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত গ্রন্থ হলো সহি বুখারি অধ্যায় হলো আটচল্লিশ বিষয়বস্তু হলো জিহাদ তো এখানে আমরা দুই হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর এই হাদিসটা পড়ি সেটা হলো যে আবুল ইয়ামান আবু সাইদ কুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ মানুষের মধ্যে কে উত্তম রাসুল্লাহ আল্লাহ সাল সাল্লাম বলেন সেই মুমিন যে নিজ যান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে বুঝতে পারছেন যে আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয় আল্লাহর কাছে কিন্তু সেই ব্যক্তি প্রিয় সেই যে সেই ব্যক্তি প্রিয় সেই মুমিন যে নিজ যান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে এই লোকই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এখন বিষয়টা হলো যে যেমন ধরুন যে আপনি কোনো একটা লোককে আপনি চাকরি দিবেন অথবা ধরুন কোনো একটা ব্যক্তিকে আপনি সাহায্য করবেন অথবা কোনো একটা ব্যক্তিকে আপনি একটা ভালো উপহার দিতে চান তো আপনি কি করবেন আপনি অবশ্যই অসেনা অজানা অথবা কম ভালোবাসেন অথবা কম প্রিয় এই ধরনের কাউকে আপনি সেটা করবেন না তাই না আপনি তাকেই আপনি উপহারটা দিবেন দামি যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন যে আপনার সবচাইতে প্রিয় তো এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সেই মুমিন যে নিজ যান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এই ব্যক্তি হলো আল্লাহর সবচাইতে প্রিয় উত্তম তাহলে বিষয়টা হলো এবং দেখুন যে তারপর বলছে যে এরপরে প্রিয় কারা এরপরে প্রিয় কারা সাহাবিগণ বললেন তারপরকে তিনি বললেন হে সেই মুমিন যে পাহাড়ের কোনো গুহা অবস্থান করে আল্লাহকে ভয় করে এবং নিজ অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে তো যাই হোক প্রথমত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধা হলো সেই ব্যক্তি যে নিজের যান এবং মাল দিয়ে জিহাদ করে এই বিষয়টা কিন্তু কোরআনও আছে এই বিষয়টা কোরআনও আছে নিসার যদি আপনি পঁচানব্বই নম্বর আত্মা দেখেন সুরা নিসার যদি পঁচানব্বই নম্বর আত্মা দেখেন তাহলে দেখবেন যে সেখানে বলা হচ্ছে গৃহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজোর নেই এবং ওই মুসলমান যারা জান ও দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান না তার মানে ঘরে বসে থাকা মুসলমান অর্থাৎ যারা নাকি তথাকথিত যে মডারেট মুসলমান এখন আমরা প্রায়ই দেখি অথবা শান্তিবাদী মুসলমান যারা বলে যে নামাজ পড়ো রোজা রাখো তারপরে জাকাত এই ধরনের মুসলমান আর যারা নাকি নিজের জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে এই দুজনের মর্যাদা কিন্তু এক না তো আমরা দেখি যে কার মর্যাদা বেশি যারা জান ও দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় তার মানে এ দেখুন খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে তার মানে যারা জান ও দ্বারা জিহাদ করে তাদের স্থান বা মর্যাদা ওই বসে থাকা যারা নাকি ওই যে জিকির করে আল্লাহর নাম জিকির করে রোজারাকে তারপর নামাজ পড়ে এই ধরনের তথাকথিত শান্তিবাদী মুসলমানদের চাইতে মাল দ্বারা মানে নিজের ও নিজের মাল দ্বারা জিহাদ করা মুমিনদের অনেক উপরে হম তো যাই হোক জানো দ্বারা তাদের অবস্থানের উপর তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ মুজাহেদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে সৃষ্ট করেছেন তার মানে দেখুন খুব পরিষ্কারভাবে বলছে যারা নাকি জিহাদি যারা নাকি নিজের যান মাল দ্বারা জিহাদ করে আল্লাহ রাস্তায় তাদেরকে ওই যারা বসে থাকা মুসলমান শান্তিবাদী মুসলমানরা তাদের থেকে শ্রেষ্ঠ করে দিয়েছেন সুতরাং বুঝতেই পারছেন বিষয়টা কোথায় ঘটনাটা ঘটে গেল আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা কি হলো এইবার আমরা আরেকটু দেখি আর একটু দেখি আর একটু এই যে আপনি যদি বুখারি হ্যাঁ ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত অধ্যায় হল আটচল্লিশ ওই যে জিহাদ আপনি যদি দুই হাজার পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিসটা পড়েন তাহলে এখানে কি লেখা আছে আবুল ইয়ামান আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আমি আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর পথের মুজাহিদ অর্থাৎ জিহাদি যারা জিহাদ করে অবশ্যই আল্লাহ অধিক জ্ঞাত কে তার পথে জিহাদ করছে সর্বদা সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীর ন্যায় তার মানে হচ্ছে কি এখানে বলছে যে যারা নাকি মুজাহিদ অর্থাৎ জিহাদি তাদের মর্যাদা সারাক্ষণ যারা নামাজ রোজাহজ্জাকাত দিতে থাকে তাদের সমান এরকম বলতেছে কিন্তু আল্লাহালা তার পথের মুজাহিদদের জন্য এই দায়িত্ব নিয়েছেন যদি তাকে মৃত্যু দেন তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন দেখুন খেয়াল করে যে যে জিহাদি শহীদ হয়ে যাবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন নাকি গ্যারান্টি তার মানে আপনি সারা জীবন রোজা নামাজ হজ জাকাত এগুলো করার পরেও আল্লাহ আপনাকে জান্নাতে নিবে কিনা তার কোনো গ্যারান্টি নেই বাট যিনি মুজাহিদ যিনি যুদ্ধ করতে যে নিহত হবেন যদি তাকে মৃত্যু দেন মানে জিহাদ করতে যে যদি মারা যায় শহীদ হয় তাহলে তবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন খেয়াল করি না একেবারে ডাইরেক্ট কথা এখানে কিন্তু তার আর বিচার আচারের কোনো বিষয় আশায় নাই যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন অথবা পুরস্কার বা গনিমত সহ নিরাপদে ফিরিয়ে আনবেন আর যদি জিতে যায় মানে যুদ্ধে যদি গাজী হয় বিজয়ী হয় তাহলে ওই যে সেখানে যে ধন সম্পদ এই এই যেগুলো পাওয়া যাবে এইগুলো এবং গণি যেগুলো যাকে আমরা গণিমতের মাল যার মধ্যে নাকি নারী সুন্দরী নারী টারি আছে এইগুলো শে ঘরে ফিরিয়ে দেবে তার মানে একজন জিহাদির উভয় জগতেই লাভ এই জগতে যদি সে জিতে যায় তাহলে গণিমতের মাল তার মধ্যে সুন্দরী নারী সহ ধন সম্পদ সব পাবে এবং পরে সেগুলো উপভোগ করবে আর যদি দুর্ঘটনাক্রমে মারা যায় তাহলে শহীদের সোজা বেহেস্তে এবং বেহেস্তে যে সেখানে বাহাত্তরটা হুর্ত পাবেই সাথে মদের নহর এই প্রবাহিত হবে তাই না সুতরাং একজন মুমিন খাটি মুমিন যে জিহাদি তার উভয় জগতেই লাভ ঠিক আছে এইবার আসুন বিষয়টাকে এইবার আমাদের জানতে হবে যে এই ইয়েটা কি অর্থাৎ জিহাদ জিনিসটা আসলে কি বারবার জিহাদ জিহাদ করতেছে কিন্তু জিহাদ জিনিসটা আসলে কি সেটা আমাদের একটু পরিষ্কার হতে হবে তাই না কারণ জিহাদ জিনিসটা আমরা যদি পরিষ্কার না হই তাহলে তো সমস্যা অনেকে এসে বলবে যে জিহাদ হলো নিজের আত্মশুদ্ধির জন্য যুদ্ধ অর্থাৎ নিজের মধ্যে যে কুপ্রবৃত্তি এইগুলা তার বিরুদ্ধে যুদ্ধ তারপরে এই সমস্ত অনেক কথা তারা বলে কিন্তু প্রকৃতপক্ষে জিহাদ কি সেটা আমাকে একটু হাদিসের মধ্যে থেকে দেখতে হবে তা না হলে তো আপনারা আমি যদি এমনি এমনি বলি তাহলে বলবেন যে তুমি কি বেশি জানো নাকি তো সেই জন্য আমাকে একটু হাদিসে যেতে হবে যে জিহাদ আসলে কী জিনিস এটা কি আত্মশুদ্ধির জন্য অর্থাৎ নিজের যে নেতিবাচক বিষয়গুলো আছে তার বিরুদ্ধে যুদ্ধ ওই যে নফস অনেকে অবশ্য বলে মারে লাইনের লোকজন যারা তারা বলে নফসের বিরুদ্ধে যুদ্ধ তো আমরা একটু দেখি যে আসলে জিহাদ জিনিসটা কি ঠিক আছে তো আমরা জিহাদ জিনিসটা জানার জন্য কম্পিউটারটা ডিস্টার্ব করে আসলে আল্লাহর গজব পড়ে নাকি আমি তো তার বিষয়ে এখানে করছি এতক্ষণ তো ঠিকই ছিল আচ্ছা পাবলিশ আর ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থ হলো সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো এক কিতাবল ইমান 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 অধ্যায় ইমান অধ্যায় দেখুন দেখুন আমার কম্পিউটার কিন্তু যে দেখেন ডিস্টার্ব করতেছে দেখছেন আল্লাহ কিন্তু ঝামেলা করতেছে আমার আমার উপরে আমি তার বাণী প্রসার করি রসুলের বাণী প্রসার করি সহি ইসলাম প্রসার করি তাহলে কম্পিউটার হ্যাং হবে কেন ভাই হ্যাং হওয়ার তো কথা না তাই না তো আমরা সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাব নাম্বার অধ্যায় নাম্বার হলো এক আর অধ্যায়ের নাম হলো কি জানি আপনার নাম দেখেন ভুলিয়া গেলাম আল্লাহ বড় ঝামেলা করতেছে কিতাবুল ইমান হ্যাঁ আচ্ছা কিতাবুল ইমান আমরা বত্রিশ নম্বর হাদিসটা পড়ি দেখুন কি বলছে কুতায়বা ইবনু সাইদ আবু হুরাইরা থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক খলিফা হলে আরবের একদল লোক কাফির হয়ে যায় কাফির হয়ে যায় বুঝতে পারছেন কাফির হয়ে যায় মানে তারা ইসলাম ত্যাগ করে উমর ইবনু খাত্তাব আবু বকর সিদ্দিক এর কাছে আরোস করলেন আপনি তাদের বিরুদ্ধে কিরূপে যুদ্ধ করবেন অথচ তাদের বিরুদ্ধে যুদ্ধ করার তাদের রাসুলুল্লাহ সাল্লাহি আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা স্বীকার না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া ইলাহ নেই এ কথা স্বীকার করবে সে আমার থেকে তার জানমালের নিরাপত্তা লাভ করল তবে আচ্ছা খেয়াল করুন আসলে ঘটনা হচ্ছে যে নবী মারা যাওয়ার পরে আরবের বিভিন্ন অঞ্চলে অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম ত্যাগ করছিল ত্যাগ করার ফলে হচ্ছে কি যে তখন আবু বকর নরম প্রকৃতির লোক ছিল তো আবু বকর আসলে তেমন কিছু করতেছিল না এই মুহূর্তে হজরত ওমর তার কাছে এসে বললো যে আপনি তো এখনও কিছু করেন করছেন না ঘটনা কি এবং হজরত ওমর এই কথাও তাকে স্মরণ করিয়ে দিল যে নবী তো বলছেন যে ইসলাম গ্রহণ না করা পর্যন্ত মানে যে অমুসলিমরা এই যে দেখুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা স্বীকার না করা পর্যন্ত অর্থাৎ ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তার মানে নবীকে এই আদেশ দেওয়া হয়েছে অমুসলিমরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এখানে বিষয়টা এমন না যে অমুসলিমরা নবীর উপরে আক্রমণ করলো যে কারণে আত্মরক্ষার জন্য নবী পাল্টা আক্রমণ করলো এবং তার আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ করতে হবে বিষয়টা মোটেও তা না আমি আবারও পড়ে শোনাচ্ছি দেখুন বলেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা স্বীকার না করা পর্যন্ত তার মানে কি তার ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাই না লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা না বললে কি আর ইসলাম মানে মুসলমান হওয়া যায় অর্থাৎ এই কথা না বলা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি আবারও বলছি তার যুদ্ধ না অর্থাৎ নবী বলতেছেন না যে আমার বিরুদ্ধে কাফিররা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার জন্য আদিষ্ট আদেশ করা হয়েছে বিষয়টা মোটেও তা না বিষয়টা হচ্ছে লাই লাহ মুহাম্ম রাসুল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে গেল ঠিক আছে আপনারা বলবেন যে আপনি একটা হাদিস পড়লেন আত্ম পড়লেন না এটা তো কোনো কথা নয় কিন্তু কথা হচ্ছে আমার কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে গেছে আমি আপনাদেরকে আর হাদিস দেখাতে পারতেছি না তবে বিষয়টা হলো যে আপনারা দেখি হ্যাং হয়ে গেছে ঘটনা কি হ্যাং হবে কেন হে আল্লাহ তুমি আমার উপরে এভাবে গজব ফেলিও না আমি তো তোমার বাণী প্রচার করে যাচ্ছি এখানে দুর্বল ইমানদার দুর্বল ইমান বিশিষ্ট কিছু তথাকথিত মুসলমান এই ফেসবুকে ঘোরাঘুরি করে যারা নাকি মুক্তমনা আর ওই যে কি জানি নাস্তিকদের কথায় অনেক সময় বিভ্রান্ত হয়ে তাদের ইমান দুর্বল করে ফেলছে আমি তাদের ইমানকে পোক্ত করার জন্যে আমি এখানে আসছি তুমি আমার উপর রহমত বর্ষণ করো যাতে আমি সঠিকভাবে ইয়ে করতে পারি কিন্তু যাই হোক কম্পিউটার আমার কিন্তু হ্যাং হয়ে গেছে এটা আর কোনো কাজই হচ্ছে না তো বিষয়টা হলো যে বত্রিশ নম্বর যে হাদিসটা আমি পড়লাম এই একই হাদিস আপনারা যদি মুসলিমের এই ইসলামিক ফাউন্ডেশনের নম্বর একই কিতাব থেকে যে না এরপরে যদি এক আপনারা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই পর্যন্ত যদি আপনারা পড়েন এই একই বক্তব্য অর্থাৎ ওই সেই বক্তব্যটা কি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা স্বীকার না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এই কথাটা এবং আবারও খেয়াল করুন যে ব্যক্তি আল্লাহ ছাড়া ইলাহ নেই এ কথা স্বীকার করবে এ কথা স্বীকার করবে সে আমার থেকে তার জানমালের নিরাপত্তা লাভ করলো তার মানে আপনি যদি এই ইসলাম গ্রহণ যদি আপনি করেন দেন আপনার জানমালের নিরাপত্তা আপনি পেলেন আদারওয়াইজ কিন্তু আপনার জানমালের কোন ও কম্পিউটার চালু হয়ে গেছে চালু হয়ে গেছে দেখি দেখি তা মানে আপনি আমি তো আসলে চাই আপনাদেরকে দেখিয়ে দিতে আমি মুখ দিয়ে বললে হয়তো বলবেন যে তুমি বানিয়ে বানিয়ে কথা বলো কিন্তু ইসলামের নামে কোনো বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই যে দেখুন যে চৌত্রিশ নম্বর হাদিসটা দেখুন বিশ্বাস না হয় চৌত্রিশ নম্বর হাদিসটা দেখুন আহমদ ইবনু আবাদ জাবিব থেকে থেকে কোথা কোথায় কম্পিউটার হঠাৎ করে পাগলামি আচরণ শুরু করলো কেন এতক্ষণ তো ঠিকই ছিল এতক্ষণ ঠিকই ছিল বুঝছেন হঠাৎ করে পাগলামি আচরণ শুরু করলো আমি জানি না এখন হুট করে অন্য একটা ইয়ে চলে আসছে কম্পিউটার কিন্তু সারাক্ষণ ঠিক ছিল এ কোনো ডিস্টার্ব করি বুঝছেন এখন এটা ডিস্টার্ব শুরু করে দিল এখন কোনো কাজই করে না ওই যে দেখেন কি এলোমেলে আচরণ করলো দেখেন শুরু হয়ে গেল আল্লাহর গজব পড়লো নাকি দেখেন শুরু হলো টা দেখেন ঘটনা কি কোথা থেকে কোথায় যার কি হচ্ছে না চেন কোনো কিছু ওপেনও হচ্ছে না যা কম্পিউটারের গোষ্ঠী কিলাই যাই হোক আমি বলছি যে ওই আপনাদেরকে বত্রিশ নম্বর হাদিস দেখালাম তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সবগুলো হাদিস ওই একই কথা নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই এ কথা স্বীকার না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি কারা যারা নাকি অমুসলিম অর্থাৎ তোরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের নবী কি আদিষ্ট হয়েছেন ঠিক আছে তো এই হলো ঘটনা এইটাই হলো জিহাদ এখন কেউ যদি এসে বলে জিহাদ মানে হলো আত্মশুদ্ধির জন্য যুদ্ধ নফসের বিরুদ্ধে যুদ্ধ ভিতরে যে নেতিবাচক কিছু আছে ভিতরে যে লোভ লালসা এটা ওটা সেটা এগুলোর বিরুদ্ধে যুদ্ধ এইটাই হলো জিহাদ তারা মিথ্যাবাদী এবং তারা ইসলামের নামে মিথ্যা কথা বলে তারা নবীর নামে মিথ্যা কথা বলে এবং এরা বস্তুত আসলে মুনা মুনাফিক কারণ হাদিসে আছে নবীর নামে যদি কেউ বানিয়ে বানিয়ে কথা বলে কোরআনের নামে অথবা আল্লাহর নামে যদি কেউ বানিয়ে বানিয়ে কথা বলে তারা হলো কঠিন মুনাফিক আর মুনাফিকদের শাস্তি কি মুনাফিকদের শাস্তি হলো কাটা সোজা কথা দুনিয়াতে দুনিয়াতে ইহুদি নাসারা কাফের মুরতাদ এদেরকেও হয়তো ঘটনা চক্রে আপনার মাপটাপ করা যায় বা যাবে যদি তারা তওবা করে বাট একটা মুনাফিক তওবা করলেও তার কোনো মাফ নাই কারণ একবার যে বিশ্বাসঘাতকতা করে তাকে আর কখনোই বিশ্বাস করা যায় না মুনাফিকারা যারা নাকি ইসলামের নামে নিজেদের মন গড়া কথাবার্তা ধ্যান ধারণাকে ইসলামের নামে চালায় তারপরে ধরুন যে কথা নবী বলেন নাই সেই ধরনের কথাবার্তাকে নিজেদের মানে ইসলামের নামে চালায় যেমন ধরুন যে নবী ওই যে বুড়ির কাট মানে রাস্তায় কাটা পুঁতে ফেলার যে কাহিনিটা আমরা শুনি তো এইটা তো আসলে কোনো সইয়া দিসে নেই অর্থাৎ এটা নবীর কোনো ঘটনা না তো এই ঘটনাকে যারা ইসলামের নামে চালায় এরা হলো মুনাফিক তারপরে ধরুন ওই যে অনেকে বলে যে জ্ঞান অর্জন করার জন্যে চীন দেশে যাও এটা নাকি হাদিস অর্থাৎ নবীর কথা এই ধরনের লোক হল আপনার মুনাফিক তারপরে অনেকে বলে যে ইসলাম তো হত্যার কথা বলে নাই তারাও মুনাফিক কারণ এই যে যুদ্ধ যুদ্ধ মানেই তো হত্যা লীলা তাই না কান টানলে মাথা আসে আপনি হয়তো বলবেন ওখান থেকে যুদ্ধর কথা বলছে হত্যার কথা তো বলে নাই ভাই জীবনে কোনোদিন কোনো যুদ্ধ দেখছেন যে যুদ্ধ কোনো সংগঠিত হয়েছে তো দিন এলেমেলে কথাবার্তা যারা বলবে যারা নিজেদের মানে মন গড়া ধ্যান ধারণা ইসলামের নামে চালাবে তারা হলো কড়া মুনাফিক তো এই ধরনের মুনাফিকদের শাস্তি হলো কল্লা কল্লাকাটা আর কোনো কিছুই নেই তো এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমি আজকে আসছিলাম অর্থাৎ আমি পরিশেষে যেটা বলতে চাই ভাই আপনারা যারা নামাজ রোজা হজ জাকাতে এগুলো করে যাচ্ছেন কোনো লাভ নাই কারণ এগুলো এই সমস্ত আমল করে আপনি যে বেহেস্ত যাবেন তার কোনো গ্যারান্টি নেই আপনার গ্যারান্টি একটাই আপনি যদি খাটি জিহাদি হন আপনি যদি মারা যান শহীদের সোজা বেহেস্তে আর যদি আপনি অর্থাৎ বেহেস্ত সেখানে বাহাত্তর হুরের সাথে আপনি মাস্তি করবেন আনন্দ ফুর্তি করবেন তারপরে মদের নহর আছে মদ খাবেন আর এই বাহাত্তর হুরের সাথে মজা করবেন আর যদি আপনি যুদ্ধে বিজয়ী হন তাহলে আপনি তাদের উপভোগ করতে পারবেন এই ধরনের এবং এই সমস্ত জিহাদিরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধা এবং এদের জন্যই আসলে জাহান জান্নাত একেবারে শর্টকাটে যাওয়ার একটা ব্যবস্থা আছে জান্নাত তাদের কাছে সহজলভ্য তো এই জন্য আমি সবাইকে বলতে চাচ্ছিলাম যে ওই যে যতই নামাজ রোজা করেন এগুলো করে কোনো লাভ নেই কারণ এগুলো আপনাকে বেহেস্তে নিবে না বেহেস্তে নিবে আল্লাহ যা কিচ্ছা করি তাকে তো এটাই হলো বক্তব্য তো ধন্যবাদ আমার বার্তা শেষ দেখি এখানে কেউ কিছু বলতে চাচ্ছে আরিফিন মোহাম্মদ আরিফিন বলে আপনি মোহাম্মদ আরিফিন আপনি আপনাকে আমি অ্যাড করছি অ্যাডিং করে এখন দেখা যাক আপনি যুক্ত হতে পারেন কি না আপনি আপনাকে অ্যাড করার জন্যে আমি অ্যাকসেপ্ট করলাম এখানে দেখাচ্ছে অ্যাডিং 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 কিন্তু আপনার কোনো সমস্যা আছে ভাই মোহাম্মদ আরফিন না আরেফিন আমি জানি না মোহাম্মদ আরফিন না আরেফিন হম বুঝলাম না আপনি তো সংযুক্ত হতে পারেন না রাজু চক্রবর্তী কি কয়ে এ রাজু চক্রবর্তীর আবার কি কথা কোনো মুমিন থাকলে হাত তোলেন ইয়ে করা যায় না আচ্ছা আরেফিন কে আমি মোহাম্মদ ইরফান ইরফান আরেফিন না ইরফান ইরফান কে আবারও অ্যাড করার জন্য মানে ইয়ে করলাম অ্যাকসেপ্ট করলাম মানে তাকে রিকোয়েস্ট পাঠালাম

মানে আপনি কি বলতে চাচ্ছেন জিহাদ করতেই হবে এখন জিহাদের ক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি না তাই না কারণ ছোটখাটো হামলা করতে গেলে হয় এটা জঙ্গি হামলা তাহলে আপনার জিহাদের ক্ষেত্রে আমরা তেমন খুঁজে পাচ্ছি না

আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন মাহবুব দেখি হাসান মাহবুব হাসান মাহবুবকে আমি অ্যাড করলাম তার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম এখন দেখা যাক হাসান মাহবুব ভাই আমাকে কি যুক্ত করা যায় দুলাল মি অবশ্যই যে আপনি রিকোয়েস্ট পাঠান আপনি নিচে দেখুন দুইটা মানুষের আছে দুইটা মানুষের কি জানি প্রতীক আছে সেখানে আপনি গিয়ে ওখানে আমার মনে হয় যে অ্যাড করার একটা অপশন আছে ও না ডাইন আপনি দেখুন যে অ্যাড করার অপশন আছে আপনি রিকোয়েস্ট পাঠান ऐसा भाई मोहम्मद हासन अपनी क्लियर डीन एडिंग एडिंग बुझी ना ऐसा माँबु भाषण अब ट्राई करी uh, uh, माँबु भाषण अपना क्या मैं अब बार ऐड कराऊं जने uh, एक्सेप्ट कर लाम अपना रिक्वेस्ट इट्स uh, एडिंग एडिंग एडिंग

মাহবুব ভাই আপ আপনি নেকি চলে গল নেকি মাহবুব

last এক সাথে আলোচনা করলেই ভালো হতো তাহলে একটা প্যাকেজর বিষয় হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনি নামাজ রোজা হজ যাকাত এগুলো করে আপনার কোনো লাভ নাই এই সমস্ত আমল আপনি যদি করেন তাহলে কোনো লাভ নাই এই কারণে যে এই এই সমস্ত আমল করলেও আল্লাহ আপনাকে জান্নাতের গ্যারান্টি দেবে না আল্লাহ যদি জাস্ট ইচ্ছা করে রহমত করে দেন আপনি জান্নাত পেতে পারেন তো এখানে হাদিসে খুব পরিষ্কারভাবে নবী বলে দিছেন যে এই সমস্ত আমল করলে আপনি যে জান্নাত পাবেন এর কোনো গ্যারান্টি নেই তবে বিভিন্ন হাদিসে এবং বলা আছে যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ হলো জিহাদিরা যারা নাকি জিহাদ করে হ্যাঁ এবং তারা যদি জিহাদ করতে যে নিহত হয় শহীদের সোজা বেহেস্তে আর যদি তারা বিজয়ী হয় গাজী হয় তাহলে তারা গণিমতের মাল পাবে এই এই গ্যারান্টিটা আছে এটাই আসলে বলতে চাইছিলাম আরেকটা গ্যারান্টিও আছে তারা কিন্তু মরে না যদিও লোকেরা বলে মরে কিন্তু তারা মরে না একেবারে এক্স্যাক্টলি সো তারা মরে না হ্যাঁ তারা মরে না মনে করে যে তারা মারা গেছে আসলে তারা মরে না রাইট ধন্যবাদ ভাই আপনাকে বক্তব্যটা দেওয়ার জন্য হ্যাঁ তারা মরে না তারা মরে না আর এই জন্যই তো ধরেন আমরা দৌড়ে চলে যাই ঘটনা ঘটাইতে আমাদের কোনো সমস্যা হয় না কারণ আমরা তো মরি না হ্যাঁ আর নামাজের কথা বলছেন হ্যাঁ লাভ হয় ওই যে ধরেন ধরেন আপনি নামাজে গেলে লাভ হয় আপনি যে একবারে লাভ নেই তা কেন বলছেন কিছু জুস তো আছে ওই যে আপনার ব্যাম করেন না আপনি তো ধরেন অলস মানুষ বাঙালি মানুষ অলস তো কাজের কাজের কাজ তো করেই না জিমও যায় না তো ওরা ওই ওই ফাঁকে ওইটা সারে আর কি না ইহ জগতে আপনার সামান্য হয়তো শারীরিক ব্যায়াম কর সত্ত্বে হতে পারে কিন্তু যদি আপনি সার্বিকভাবে অর্থাৎ আপনি যদি পরজগতের কথা চিন্তা করেন সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ নেই এগুলো করলে এই আমল গুলো করলে আপনি যে জানাতে যাবেন তার গ্যারান্টি তো আল্লাহ আপনাকে দিচ্ছে না তো আপনি ওই দিক দিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই আপনার কথা ভেঙে ভেঙে আসছে বুঝতেছি আমি বলছি যদি আপনি ইহজগতার পরজগৎ এই ফর্মুলায় কথা বলেন তাহলে তো কোনো লাভ নাই এই সমস্ত আমল করে তো কোনো লাভ নাই কারণ এগুলা করলে যে তার জান্নাত নিশ্চিত এটা তো কোনো গ্যারান্টি নেই না না এটা তো আপনার গ্যারান্টি তো অলরেডি হয়েই আছে আপনি যখন চল্লিশ দিনের মাথা যে প্যারেস্তা এসে লিখে দিয়ে গেল না আপনার আপনি কই যাবেন কি করবেন না করবেন এগুলো তো লেখাই আছে ভাই এগুলি তো আপনি বলে লাভ হবে কি ওর জান্নাত জান্নাম তো আগেই লেখা হয়ে আছে তাই না তো এখন নামাজ দিয়ে কি হবে না একেবারে এক খাটই কথা এক করে সই কথা বলছেন হ্যাঁ ভাইয়া ধন্যবাদ হ্যাঁ সলির দিন মানে মায়ের গর্ভে তার বয়ের যখন 40 দিন হইছিল তখন তাকে লিখে দেওয়া হয়েছিল যে সে কবে জন্মাবে কবে মারা যাবে তার রিজিক কি হবে সে নেককার লোক হবে নাকি বদকার লোক হবে এগুলো তো আগেই লেখা অর্থাৎ পৃথিবীতে আসার বহু আগে তো পরবর্তীতে আসলে যত কথাই বলি না কেন যত নামাজই পড়ুক যত রোজাই রাখুক কোনো তাতেই কিছু হবে না হ্যাঁ exactly একেবারে সত্য কথা বলছেন এই যে আমি আপনার সাথে কথা বলছি না সেটাও লেখা ছিল আপনি বুঝতে পারেন নাই হ্যাঁ 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 এহে এত সুন্দর কথা বলছেন উনি right এগুলো তো ওই সেই চল্লিশ দিন যখন আমাদের বয়স হয়েছিল মাতৃগর্ভে তখনই আসলে লেখা ছিল যে এই তিরিশ তারিখে ফেসবুকে ওই ইহুদি নাছারা কাফেরদের তৈরি ফেসবুকে আপনার সঙ্গে আবার কথা হবে হ্যাঁ হ্যাঁ এটা লেখা ছিল আচ্ছা আচ্ছা আর একটা কথা হচ্ছে ওই আমার এক কাছের মানুষের একজন লোক মারা গেছে তুই মারা যাওয়ার পরে ওনার ভাই নাকি আলোচনা করতেছিল যে ভাইটা ভাইরে দিতে দিল না মানে কবর দিতে দিল না নিজের জায়গায় খুব আফসোস করতেছে আসলে ওই বেচারাকে একবার বলতে চাইছিলাম যে আসলে আফসোস করে লাভ কি ওই যে ভাই সে তো আসলে